নোট 7 প্রোতে কিভাবে দুইটি সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এটা দেখছেন একটা মেমোরি কার্ড, নর্মাল মেমোরি কার্ড, আর এটা একটা সিম। সিমটাকে আমরা আগুন দিয়ে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার কারণ হলো যাতে করে আমরা এই চিপটা বের করে নিতে পারি। চিপটাকে খুবই সাবধানতার সাথে বের করতে হবে যাতে করে সিমের চিপটা নষ্ট না হয়। চিপটার ডান পাশ থেকে আমরা কিছু অংশ কেটে নিব, ঠিক এইভাবে। একইভাবে আমরা সিমের বাম পাশেও কেটে নিব। কাটার পরে সেই চিপটা এরকম দেখা যাবে। এরপর আমরা মেমোরি কার্ডের উপর সুপার গ্লু দিয়ে দিব এক ফোঁটা, এবং সেটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটা রিডারের কাছাকাছি না পৌঁছায়। এরপর আমরা মেমোরি কার্ডের উপর সিম চিপটি বসিয়ে দিব। আমরা মেমোরি কার্ডটাকে সিম স্লটে লাগাবো এবং মোবাইলে লাগাবো। দেখুন, আমার মেমোরি কার্ডটাও শো করছে এবং দুইটা সিম কার্ডও শো করছে।